তো কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমার এই ছোট্ট পরিবার পাবলিক হেলথকে আপনাকে স্বাগত। তো আজ আমরা এমন একটা বিষয়বস্তু নিয়ে কথা বলবো যে বিষয়বস্তুটা কিন্তু আপনারা সকলেই জানেন, কিন্তু এই বিষয়বস্তুর ভিতরে এমন কিছু লুকিয়ে আছে যেগুলো কিন্তু কেউই জানে না বা আপনি হয়তো জানেন না। বিষয়বস্তুটি হচ্ছে যে আঁচিল। এই আঁচিল কথাটা কিন্তু প্রায়শই আমরা সকলেই শুনে থাকি, অনেকে কিন্তু আঁচিলের কথাটা জানি। আঁচিল আবার অনেকের গায়ে কিন্তু কম বেশি দেখা দেয়। তো এই আঁচিল এখনও পর্যন্ত প্রায় 10 রকম আঁচিল কিন্তু আমরা জানতে পেরেছি, এবং এই আঁচিলের জন্য এমন একটা ভাইরাস দায়ী থাকে যে ভাইরাসের জন্যই কিন্তু আঁচিল হয়। তো আপনি হয়তো অবাক হবেন যে আঁচিলের মধ্যে ভাইরাস লুকিয়ে থাকে, ভাইরাসের জন্য আঁচিল হয়। এটা হয়তো আপনার কাছে অবাক লাগতে পারে, কিন্তু এটাই সত্যি। হ্যাঁ, এখনও পর্যন্ত প্রায় 130 রকমের প্যাপিলোমা ভাইরাস দেখা গেছে যার মাধ্যমে কিন্তু আঁচিল হয়, আর আঁচিলের ভিতরে কিন্তু ভাইরাসগুলো লুকিয়ে থাকে। তো এই আঁচিলের জন্য যে ভাইরাসগুলো দায়ী থাকে সেটা হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাসকে শর্ট ফর্মে আমরা HPV বলে থাকি। এই HPV ভাইরাসই কিন্তু মূলত দায়ী থাকে আঁচিলের জন্য। তো এরপর আমরা জানবো যে আঁচিলটি কীভাবে ছড়িয়ে পড়ে সেটা। তো প্রথমেই বলেছি যে আঁচিল হওয়ার পেছনে কিন্তু ভাইরাস দায়ী থাকে, আর ভাইরাসের কথা আসলেই কিন্তু আমরা বুঝতে পারছি এটা কিন্তু একটা সংক্রমিত কিন্তু অসুখ বলতে পারেন, কেননা এটা দেহের এক জায়গা থেকে আরেক জায়গায় হতে পারে, এমনকি একজন থেকে আরেকজনের কিন্তু এরকমটা ছড়িয়ে পড়তে পারে। তো এই আঁচিল কিন্তু দেখা গেছে যে শিশু কিশোরদের ক্ষেত্রে বেশি হয়, অনেক সময় যারা প্রাপ্তবয়স্ক আছে তাদের ক্ষেত্রে কিন্তু অসংরক্ষিত যৌন মিলনের মাধ্যমে কিন্তু ছড়িয়ে পড়তে পারে। তো এটা যেমন বুঝলেন, তার সঙ্গে সঙ্গে আর একটা জিনিস দেখা গেছে, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, অর্থাৎ যাদের ইমিউনিটি পাওয়ার কম আছে, যারা ডায়াবেটিসে ভুগছেন দীর্ঘদিন ধরে, তার সঙ্গে সঙ্গেও যারা এইডস রোগে আক্রান্ত, এদের ক্ষেত্রে কিন্তু এই যে আঁচিলের সংখ্যা, অর্থাৎ এই আঁচিল হওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যায়, এই ভাইরাসের দ্বারা আক্রান্ত হওয়ার ঘটনাও কিন্তু ঘটতে পারে। তো এইভাবেই কিন্তু আঁচিল ছড়িয়ে পড়ে। তো এই বিষয়টাও কিন্তু অনেকে আমরা জানি না, আমাদের কাছে অবাক লাগতে পারে যে আঁচিল জিনিসটা আমরা অনেকে ভাবতাম এমনি থেকে হয়তো আমাদের চামড়াতে আমাদের দেহে হয়, কিন্তু এর পেছনে যে ভাইরাস দায়ী থাকে এইভাবে যে ছড়িয়ে পড়তে পারে এটাও কিন্তু আমাদেরকে অবাক করিয়ে দিতে পারে। তো এবার আমরা জানবো যে এই আঁচিলের জন্য পরবর্তীতে কি ধরনের জটিলতা হতে পারে বা হওয়ার সম্ভাবনা থাকে সেই বিষয়টি। তো বলেছি যে আঁচিলের জন্য HPV হঠাৎ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দায়ী থাকে, আর এই ভাইরাসের দ্বারাই কিন্তু অনেক সময় দেখা গেছে যে মহিলাদের জরায়ুতে যে ক্যান্সার হয় সেই ক্যান্সারের জন্য যেমন এই ভাইরাস দায়ী থাকে, তার সঙ্গে সঙ্গে অনেকের বায়ুপথে অর্থাৎ মলদ্বারে যে ক্যান্সারটা হয় তার জন্যও কিন্তু এই ভাইরাস অনেকাংশে দায়ী থেকে যায়। তো এই জটিলতা কিন্তু আসতে পারে পরবর্তীতে। তো চলুন এবার আমরা জানবো যে আঁচিল থেকে রেহাই পেতে গেলে, আঁচিল থেকে দূরে থাকতে গেলে আমাদের কী কী করণীয় হতে পারে সেই বিষয়টি। তো প্রথমে বলেছি এটা ভাইরাস ঘটিত একটা রোগ, আর এটা কিন্তু যৌন মিলনের মাধ্যমে কিন্তু প্রাপ্তবয়স্কদের ছড়িয়ে যেতে পারে। তো এই জন্য যখনই যৌন মিলন করবেন সবসময় কিন্তু সংরক্ষিতভাবে যৌন মিলন করবেন, অসংরক্ষিতভাবে আননোন কোনো পার্সনের সঙ্গে কিন্তু যৌন মিলন করবেন না, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। তবে 2 নম্বর একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে অনেক রকম প্যাপিলোমা ভাইরাসকে কিন্তু ভ্যাকসিনেশনের মাধ্যমে কিন্তু আটকানো যায়, অর্থাৎ প্রতিহত করা যায়। তো এইটাও কিন্তু আপনাদেরকে জানা উচিত যে কোন কোন ধরনের ভ্যাকসিন কোন কোন ধরনের ভাইরাসকে আটকাতে পারে, সেটা জানতে গেলে অবশ্যই কিন্তু ডাক্তারের সঙ্গে কিন্তু পরামর্শ করে নেবেন। 3 নম্বরে গুরুত্বপূর্ণ একটা বিষয় খেয়াল রাখবেন, দেহে যদি আঁচিল থাকে কোনো সময়ের জন্যই যেন দাঁত দিয়ে কামড়াবেন না, নখ দিয়ে খোঁচাবেন না বা খুঁটবেন না বা আঁচড়াবেনও না, এই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখা উচিত। কেন, ও যেমন অবস্থায় আছে তেমন অবস্থায় রেখে দেবেন, কোনো সময়ের জন্যই কিন্তু খোটাখুটি করতে যাবেন না, তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। 4 নম্বরে বলবো যে আঁচিলকে দেহ থেকে সরিয়ে ফেলার জন্য অনেক রকম চিকিৎসা যেমন আছে তার সঙ্গে সঙ্গেও কিন্তু মডার্ন বিভিন্ন রকম পদ্ধতি আছে যার মাধ্যমে আঁচিলকে কিন্তু সরিয়ে ফেলা যায়। তো এই পদ্ধতিগুলো কী কী, চিকিৎসা ব্যবস্থা কী আছে, টোটালটাই কিন্তু আপনি ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে ডাক্তারের সঙ্গে কথা বলেই কিন্তু এই ব্যবস্থাপনা নিতে পারবেন কিনা সেটা কিন্তু জেনে নেবেন। তো টোটাল এই বিষয়টাই ছিল আঁচিল সম্পর্কে। তো এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি কিন্তু প্রেস করতে ভুলবেন না, কেননা এই ধরনের সুন্দর সুন্দর ভিডিওর নোটিফিকেশন কিন্তু পরবর্তীতে অবশ্যই আপনি পেয়ে যাবেন। তো চলুন আবারও দেখা হবে অন্য কোনো ভালো ভিডিওতে। তো তার আগে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।